নমস্কার আসানসোল থেকে আরো একটা বড় বিতর্কের ময়দানে আমি রয়েছি ব্রজ এবং আমার সঙ্গে রয়েছে প্রতিবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা এখানে রয়েছে কংগ্রেসের পক্ষে যারা প্রতিনিধি তারা রয়েছে এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস রয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগেই আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় 27 নম্বর ওয়ার্ডে একটা কম্বল বিতরণ এবং শিব চর্চা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে ভিড় সেই ভিড়েই কিন্তু তিনজন পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং তাকে ঘিরে ইতিমধ্যেই যে রাজনৈতিক যে চাপানউতোর তার শুরু হয়েছে মামলা হয়েছে ঘটনা গড়িয়েছে একেবারে আদালত পর্যন্ত এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এর পাশাপাশি যে আয়োজক যে শিবচর্চা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আয়োজক ছিলেন 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি তার নামেও কিন্তু লিখিত অভিযোগ হয়েছে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে কিন্তু নোটিশ এসেছে 3 বার এবং পুলিশ গতকালই চৈতালি তেওয়ারিকে বাড়িতে গিয়ে জেরা করেছে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে সরাসরি জিতেন্দ্র তেওয়ারি এ নিয়ে কিন্তু আঙুল তুলেছে তৃণমূলের দিকে যে তৃণমূলের অঙ্গুলি হেলনেই কিন্তু পুলিশ অতি তৎপরতা অতি সক্রিয়তা দেখাচ্ছে এবং রাজনৈতিকভাবে চৈতালি তেওয়ারিকে যেহেতু তারা দমাতে পারছেন না সেহেতু এই যে পুলিশকে লেলিয়ে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই কিন্তু এই ঘটনায় মামলা শুরু হয়েছে এবং পুলিশ তৎপরতা দেখাচ্ছে হেনস্থা করছে বিজেপির যে কাউন্সিলর এবং চৈতালি তেওয়ারি সহ বিজেপি নেতা কর্মীদের আজকে এ বিষয় নিয়েই যে আলোচনা সেই আলোচনাই আমরা করব এবং আমাদের সঙ্গে এ নিয়ে কিন্তু উপস্থিত আছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি সহ অন্যান্যরা আমরা সরাসরি আজকে কংগ্রেসের কাছে যাব কংগ্রেসের প্রতিনিধিদের কাছে যাব যে এই যে রাজনৈতিক যে চাপানউতোর বিরুদ্ধে পক্ষে বিপক্ষে যে চাপানউতোর চলছে ছোড়াছুড়ি চলছে সে নিয়ে কংগ্রেস এখানকার যারা স্থানীয় নেতা তারা কি বলছেন কি বলবেন এই যে কম্বল বিতরণ কেন্দ্র করে তিনজনের মৃত্যু এখনো পর্যন্ত যেটা চলছে এটা হচ্ছে খেলা চলছে তৃণমূল আর বিজেপির সেটিংয়ের খেলা চলছে একই এফআইআর একই যাত্রায় পৃথক ফল কেন হচ্ছে একই এফআইআরে নিরীহ 6 জন বিজেপি কর্মী আমি যদি ধরি বা ডেকোরেটার মালিক যদি ধরি তারা জেল খাচ্ছে রিমান্ডের পর রিমান্ড হচ্ছে আর বিজেপির মানে কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপি হওয়া কাউন্সিলর তাকে পুলিশ আটক করে পরের দিনে ছেড়ে দেওয়া হলো এটা কিসের সেটিং সেটিংয়ের রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে বাংলার মানুষ বুঝতে পারছে এই সেটিং করে এই যে যে খেলা যে বিধানসভার সময় মমতা ব্যানার্জি নবান্ন দখল করবে লোকসভার সময় মোদীকে আসন বাড়িয়ে দিল্লিতে স্পেস আমরা একেবারে যে 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 দলের বিরুদ্ধে যে দিকে আঙুল তুলছে তার সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারা এখানে রয়েছেন বারবার আপনাদের দিকে এই যে কম্বল কাণ্ড আপনাদের দিকে আঙুল তোলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি তার স্ত্রী বা যারা যারা কম্বল বিতরণে যুক্ত ছিলেন যাদের জন্য 3 জন লোক মারা গেল কেউ রেহাই পাবে না সবাই কিন্তু জেলে যেতে হবে এখন যেহেতু আমরা ন্যায়ালয়ের সম্মান করি ন্যায়ালয় যা আদেশ দিয়েছে তার পুলিশ প্রশাসন অক্ষর অক্ষর পালন করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো অপরাধী যাদের জন্য 3 জন লোক মারা গেছে একজন বালিকা মানে খুব কম বয়সী মেয়ে মারা গেল 2 জন মহিলা মারা গেল তো তার জন্য যারা দায়ী আছে জিতেন্দ্র তিওয়ারি যারা যারা আছে কেউ কিন্তু রেহাই পাবে না প্রশাসন কাউকে ছাড়বে না আইন আইনের পথে হাঁটবে আর ব্যাপারটা হচ্ছে রাজনীতিক বিজেপির এখানে কিছু নাই আপনি দেখেছেন তো বারবার আমরা তো বারবার কেউ তার বলছি বড় বড় এখানে মানে বলে গলা ফাটিয়ে কোনো লাভ নেই বলেছি বারবার বারবার বিজেপি এই যে শাসক দলের কিছু নেই দুবার এমপি হয়েছিল এখানকার বাবুল সুপ্রিয় এই বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেস নিয়েছে এই বাবুল সুপ্রিয়কে তৃণমূল নিয়েছে মানুষ বিজেপির সাথে আছে সামনে কর্পোরেশন ইলেকশন যে হলো লোকসভা নির্বাচনে 66টা ওয়ার্ডে বিজেপি জিতেছিল 66টা ওয়ার্ডে তার আগে এখানকার এমপি সত্যগণ সিনহা থেকে জিতেছিল কর্পোরেশন ইলেকশনে বাকি কাউন্সিলররা জিতল কোথায় বলে বিজেপি নেই এবং বিজেপি রাজ করবে বেঙ্গল এই যে তৃণমূলের সাথে পুলিশ আছে পুলিশ আছে আর কেউ নেই একটা কথা ভাবুন যদি সেদিনকার পারমিশন নেওয়া হয়েছিল তাহলে পুলিশ প্রশাসন কোথায় ছিল আর যদি পারমিশন নেওয়া ছিল না তাহলে সেদিনকার প্রোগ্রামটা হতে দেওয়া হয়েছিল কেন সেদিন কথা বন্ধ একেবারে বসো বলুন দেখুন ব্যাপারটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে
तीन जन लोक मारा गेछे तार जन्ने मोटामुटी आसानसोल पुरो शिल्पांच माने कि समस्त जगह किन्तु बीजेपी के छिछि करा हयेछे। बीजेपी काछे किछु नाय बोलछे तो बीजेपी जा बड़ो बड़ो कथा बोलछे। अरे लोकसभा देखेछे तो कि अवस्था हयेछे, विधानसभा देखेछे सब किछु कि अवस्था हयेछे। एई नोंगरा राजनीति, बीजेपीर राजनीति नोंगरा राजनीति। मानुष শুভেন্দু বাবু এক একটা তারিখ দিচ্ছেন আর মানুষ ঠকছে সেই তারিখ গুলোতে। আপনারা দেখে নিন একটা তারিখে কে মারা গেল, ওই যে কিসে অ্যাকিউজ ছিল। আমরা কত লোকে কম্বল দিতে পারি আর একজন তার উপর রাজনীতি করে দেখাচ্ছে যে আমরা কত নোংরা রাজনীতি করতে পারছি। এটা একদম নোংরা রাজনীতি, এটা ধিক্কার জানাই। এটা বিজেমুলের বেস্ট এক্সাম্পল। এরা চোর চোরটাদের পার্টি, শুধু রাজনীতি করে। রাজনীতি এমআই করছে। আপনার মিথ্য কথা বলো না, মিথ্য কথা বলো না। আজ আসলে এই যে এমআই রাজনীতি ততটা ভুল এখানকার প্রশাসনের, ততটা ভুল বিজেপির। বিজেপির না কোনো আপনার ওখানে নিজেদের লোক ছিল, না পুলিশ প্রশাসন কেউ ছিল, কারোর কোনো। আচ্ছা বলছি, আচ্ছা বলছি, অন্য বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মসূচি হোক, চাই অন্য বিরোধী রাজনৈতিক দলের উপরে ইডি সিবিআই দৌড়ে যায়। এখানে হাজার হাজার কম্বল কোন টাকা থেকে আসছে, সেই টাকার উৎস কে? ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি সিআইডি, মমতা ব্যানার্জি সিআইডি চুপ আছে কেন? বিজেপির কাছে কি বলবেন, কি বলবেন? রাজনৈতিক ফলাফলের জন্য এইসব কাজ করছে। পিএম কেয়ার এর ফান্ড কোন রকম সাধারণ মানুষের কাজ হচ্ছে না, মানুষের কাজ হচ্ছে। আমাদের কথা হচ্ছে একটা, যে উনি যে বললেন না পুলিশ প্রশাসন কোথায় ছিল, পুলিশ প্রশাসন ইন্টেনশনালি আসেনি যাতে আমাদের এই ঘটনাটা ঘটে, এবং তার জন্য 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চলে গেল। এটা প্ল্যান ছিল কি? পুলিশ আসেনি। দেখুন ব্যাপারটা কি বললাম, শুনুন, জিতেন্দ্র তিওয়ারি বা তার যাদের যারা এই কাণ্ডে জড়িত ছিল, বলে দিচ্ছি আপনাকে, ক্লিয়ার বলতে দিন। যতই গাল আমি কি বললাম আপনাকে, আইন আইনের পথে হাঁটছে, কেউ রেহাই পাবে না। বিজেপির যে নেতারা এখানে অশান্তি লাগাবার চেষ্টা করছে, যে বারবার একদম অ্যাকশন, পুলিশ তদন্ত ন্যায় লেগেছে, ন্যায় অস্পৃশ্যে অ্যাকশন হবে, সবাই অ্যারেস্ট হবে, কেউ কেউ বলবে না। আর বাকি যারা 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 গলা ফাটাচ্ছে তাদের এখানে কিছু নাই, কংগ্রেসে কিছু নাই। কংগ্রেস কি আছে? কংগ্রেস বিজেপি, বিজেপি বিজেপি। পুলিশ চৈতালি তেওয়ারির বাড়িতে গল্প করতে যাইতেন, সারা দেশ জুড়ে বিজেপিকে হারাবার ক্ষমতা কংগ্রেসই রাখে। রাহুল গান্ধী 3000 কিলোমিটার পদযাত্রা করে বিজেপির বিরুদ্ধে দেখিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জির মতন 4 তলায় মিটিং আর 14 তলায় সেটিং করে না। মমতা ব্যানার্জির এরা বলছে, আর আমরা দেখছি মৃত্যুর উপরে রাজনীতি হচ্ছে। আমি বলছি আসানসোল উত্তর বিধানসভা, আসানসোল উত্তর বিধানসভা 4 বছরের বাচ্চা মারা গেল, কোথায় ছিল এরা? এরা যে মৃত্যুকে নিয়ে এখন দেখিয়ে দিচ্ছে যে মৃত্যুর উপরে রাজনীতি করছে। আমরা 4 বছরের বাচ্চা যে ড্রেনেজে কোণে মারা গেল, সেখানে মন্ত্রী যায়নি, ডেপুটি মেয়র যায়নি, চৈতালি তিওয়ারি যায়নি, জিতেন তিওয়ারি যায়নি। এটা এটা বেস্ট এক্সাম্পল, এটা রাজনীতি চালাচ্ছে এরা। দেখুন ব্যাপারটা হচ্ছে, যারা এসব কথা বলছে, দেখুন আমি আপনাকে বারবার বলেছি, ফালতু গলা বড় বড় কথা বলে কোনো লাভ নেই। রিজাল্ট মানুষ দেবে, লোকসভা দেখিয়েছে, বিধানসভা দেখিয়েছে, কার্পোর সিলেকশন দেখিয়েছে, পঞ্চায়েতও দেখাবো, পঞ্চায়েতও শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে, এরা শূন্য হয়ে যাবে, কেউ থাকবে না। কংগ্রেস
মমতা তৃণমূল পরস্পর লড়াই করুক, কে বিটিম হবে, এ টিম বিজেপি থাকবে, এ টিম বিজেপি থাকবে। সবচেয়ে বিরোধী দল আমরা বিজেপি, আর কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। আর আমাদের এটাকে ঘটনাটাকে প্ল্যান করে তৃণমূল করেছিল, যাতে শুভেন্দু অধিকারী এগেনস্টে তারা সুপ্রিম কোর্টে গিয়ে একটা পারমিশন পায় তাকে অ্যারেস্ট করার, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আদারওয়াইজ আমাদের কোনো ইন্টেনশন ছিল না এই প্রোগ্রামটা করার, মানুষকে মেরে দেওয়ার। আজকে 25শে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে 5-5টা সেন্টার বানিয়ে চাকরির জন্য সব দাবিতে বসে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চুপ, রাজ্য সরকারের চুপ, এখানে কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষের চিন্তা করছে না, শুধু মৃত্যুর ওপর রাজনীতি চলছে, মৃত্যুর ওপর চুরি হয়েছে, চাকরি চাকরি চুরি, কয়লা চুরি, লোহা চুরি, গরু চুরি, কি চুরি করেনি? আসানসোল, আসানসোলে কেউ ইনভেস্টর আসছে না, কেউ আসতে চাচ্ছে না, এখানে কেউ ব্যবসা করতে চাচ্ছে না, এখানে আসানসোলে এমনি অবস্থা হয়ে গেছে, কেউ ইনভেস্টর আসানসোলে ইনভেস্ট করতে চাচ্ছে না, এখানে কেউ ব্যবসা করতে চাচ্ছে না, যে ব্যবসা করছে শেষ। আমার সঙ্গে এ ভাই, উনি মনে হচ্ছে উনি আজকে আসানসোলে এসছেন, আসানসোলের আগে 10 বছর আগে দেখেছেন কি অবস্থা ছিল, কি ছিল বাবা মানে কি ছিল? আজকে মানুষ রাত হোল লাইট ঘুরতে পারে, মেয়ে ছেলে হোল লাইট ঘুরতে পারে, কোন প্রবলেম নেই, মানে বাবা কথা বলছে, এটা ছেলে জঙ্গল দিকে এসছে, জানি না আসানসোল কত উন্নয়ন হচ্ছে, মা মাটি বার দুনিয়ার দিকে উন্নয়ন করেছে, মানুষকে কাজ দিয়েছে, মানুষ শান্তি থাকছে, মানুষকে সুরক্ষা দিয়েছে, কিছু বিজেপি বিজেপি এই যে পুরো রাজনৈতিক স্বার্থের তৃণমূলে দলকে দেখছে মানুষ আর পছন্দ করছে না, ছেলে সবসময় অনুগত মন্ডলকে কেন্দ্রীয়ভাবে আসানসোল থেকে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী কেন্দ্রীয়ভাবে জেলে আছে, পুরো প্রশাসনটা জেলে আছে, পুলিশ ছাড়া তৃণমূলের সাথে কেউ নেই, কোন মানুষ নেই তৃণমূলের সাথে, একমাত্র পুলিশ বাঁচিয়ে রেখেছে। জিতেন্দ্র তিওয়ারি বলছেন যে একেবারে হ্যাকেল করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, হ্যাঁ চৈতালি ইচ্ছে করে হ্যারাসমেন্ট করা হচ্ছে রাজনীতি উদ্দেশ্য ভাবে, যাতে চৈতালি তোয়ারির বদনামায় বিরোধী গোষ্ঠীর মধ্যে রয়েছে কাউন্সিলর হিসাবে, তাই বদনাম করার জন্য এটা মানে এটা প্ররোচনামূলক করা হচ্ছে, এটা এটা যাতে এরা চুরি করতে পারে। অবশ্যই অবশ্যই সেটা দেবো, বিজেপি টিএমসি দুটা মিলে পুরো লুট চলছে, আর বাঙালি মানুষে বুঝে গিয়েছে বর্তমানে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমানে ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষের প্লেটে রুটি নাই, ঠিক আছে? আরে কংগ্রেস আছে বলে মুখের কথা বেরোচ্ছে, আচ্ছা মুখটা রোগে নিত, মুখটা রোগে নিত, তো ভেগ গাড়ি ভেগ ধরে ঘুরে বেড়াচ্ছে রাহুল গান্ধী, কোন বেসমেন্ট নেই রাহুল গান্ধী, আলোচনা কংগ্রেস প্রসেস করে আলোচনা তার ইস্তফা করে দিয়েছে, বিজেপি দেশ লুটছে, 2 মিলিয়ন বাংলা লুটছে, বর্তমানে ভারতবর্ষের মানুষের রুজির বাংলা লুটছে, একজন ভারত লুটছে, একজন বাংলা লুটছে, দুটাই চোর, দুটাই চোর, বিজয়মল দুজন মিলে পুরো ভারতকে সর্বনাশ করছে। রাজুদা 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 দাঁড়া বলতে দিন, দাঁড়া বলতে দিন, বলছি ব্যাপারটা উনি যা বললেন পুলিশের এখানে অত্যাচার করছে, বিজেপির কাছে শুধু দুটাই ফ্যাডার আছে, একটা হচ্ছে সিবিআই, একটা হচ্ছে ইডি, মানুষ ওদের সঙ্গে নাই, খালি ইডি যেখানে কিছু হচ্ছে ইডি কে লালি দিচ্ছে, সিবিআই লালি দিচ্ছে, আর খালি সিডি রেখে চলছে, মানুষ নাই, মানুষ ওদের সঙ্গে নেই, মানুষ আসি আসি কোটি কার করতে টাকার পাহাড়, টিএমসি দের কাছে টাকার পাহাড়, ওই পাহাড়টাকে কে ধরল? ইডি সিবিআই কার করে যাবে? পরেশ পালের মতো, পরেশ পালের মতো অযোগ্য, পরেশ পালের মতো অযোগ্য মেয়েদের চাকরি দেওয়া, এই হচ্ছে একটা কথা বলি, আপনারা দেখেছেন হীরা জাকিম হীরা জাকিম স্টেটমেন্ট দিয়েছিলেন যখন খাটের তলা দিদিকে আরএসএস ভালো লাগছে কিন্তু মোদি খারাপ, দিদিকে মোদি ভালো লাগছে অমিত শাহ ভালো লাগছে কিন্তু সিবিআই খারাপ, চক্রান্ত চালাচ্ছে, নোংরা রাজনীতি করতে দেব না বাংলাতে। ব্যাপারটা হচ্ছে
বিজেপির বিজেপি টিম হচ্ছে এমএমআই। আপনি দেখছেন বিহারে কি অবস্থা হচ্ছে, ও দালালি করে, কোনো সংগঠন নাই ওদের, কোনো সংগঠন নাই ওদের, দালাল ওদের, দালাল দালালি করে ওদের, কিছু নাই অফিসের, কিছু নাই, মানুষ দেখে নিয়েছে, শিক্ষা দিয়েছে, যেখানে যেখানে ভোট হয়েছে শিক্ষা দিয়েছে, শূন্য হয়ে গেছে, কিছু নাই। পুরো পশ্চিমবঙ্গের জনগণ দেখে নিয়েছে তৃণমূল সরকারের, তৃণমূল তো না এটা তোলামূল, এরা চারিদিকে তোলা বাইলা চুরি, বালি চুরি, কয়লা কয়লা চুরি, শিক্ষা, ওদের শিক্ষামন্ত্রী জেলে, অনুব্রতকে বাঁচানোর জন্য টিএমসি পড়ে গেছে নিচে, কয়লা চোর ও চুরি করবে বলেই তো আজকে গণতন্ত্রের অবস্থা দেখুন, সবকিছু আমাদের কোর্ট থেকে পারমিশন নিতে হয়, কোর্ট ছাড়া কিছু নেই, কোর্ট ছাড়া কিছু নেই, তৃণমূলের সঙ্গে সবেই অ্যারেস্ট হবেই, অ্যারেস্ট হবেই, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, আমাদের ইডি সিবিআই যে কাজ করতে দেওয়া হচ্ছে না, অ্যারেস্ট হবেই ভাই, অ্যারেস্ট হবেই। নবান্ন, নবান্নতে দিদি নিয়ে মিটিং করছে ভাইপোকে বাঁচাবার জন্য, 14 তলায় খাবার খাওয়াচ্ছে আর মিটিং করে যাচ্ছে, আর আমাদেরকে লজ্জিত থাকতে, এরা চোর ছিল, চোর আছে, চোরই থাকবে, এরা কম্বল বিতরণ, এটা কম্বল বিতরণ নিয়ে রাজনীতি করতে পারে কিন্তু 4 বছরের বাচ্চার সাথে জানতে পারে না। আমি 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 একটা কথা বসেন দা, এই যে আসানসোলে রামকৃষ্ণ ডাঙ্গালের ঘটনা, এই বিষয়ে তোমরাও কিন্তু জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ, জেলা শাসক দপ্তরে আমরা প্রশাসক, আমরা আমরা ঘটনার, আমরা যেদিন ঘটনা ঘটে ঘটনার পরের দিনই আমরা জেলা কংগ্রেসের প্রতিনিধিরা, আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীরা আমরা গেছিলাম হসপিটালে, বড় বিতর্ক, বড় বিতর্ক আসানসোলের ময়দান থেকে আজকে এখানে শেষ করতে হচ্ছে, আবারও অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির থাকবো বড় বিতর্কের ময়দানে। আসানসোল থেকে ক্যামেরায় মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।